এই গাইজ, গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা হবে স্বাভাবিক, তোমরা সবাই আমার আগের ভিডিও যারা যারা দেখেছো সবাই জানো যে আমরা মিনময়দের এখানে আসি, একটা শিব পুজো হয় এখানে শিব নিবাস বলে একটা জায়গাতে। তো ওখানটাতে শিব পুজোটা, শিব ঠাকুরটা সারা বছর জলের নিচে থাকে, তো তারপরে আজকের দিনে জল থেকে উপরে তুলবে, আর আমরা একটু পরে যাব ধরতে, আর এইখান দিয়েই যাবে, আর তখনই হবে সেই মজাটা যে অনেক লোকে কারাকারি করে তার ভিতর দিয়ে নিতে হবে। আর এখন আমরা স্নান করব, আমরা ভেবেছি স্নান করে তারপরে ধরবো। তো চলো, সব রেডি হচ্ছে তাড়াতাড়ি করে, এখন আমরাও রেডি হইনি। ক্যাপ্টেন, ওহো, এই নিয়ে 3 বছর, যেটা কিনা আমরা এই দিনেই আসি, আর হচ্ছে গিয়ে শিব ঠাকুর মানে ধরি, এই গ্রাম থেকে ওই গ্রাম পুরো নিয়ে যাই, মানে একটা আলাদা উৎসব, ভালো লাগে তাই আসি। একদম পুরোটা দেখতে থাকবে একটু পরেই, একদম আমরা জন্য আমরা এখানে আছি। এখন যেই শুনবো যে আওয়াজ আসছে বা কিছু, ওখানে পাইপ নিয়ে জল ঢালবো, ঢেলে দেবো দৌড় দিয়ে, তারপরে যাবো ঠাকুর ধরতে। চলো, এখন আমরা আছি মিনময়দের ঘরেই, একটু পরে আসবে এই মন্দিরের সামনেও দাঁড়ায় অনেকক্ষণ, আগে আসুক তারপরে দেখা হবে। এখন তো পুকুর পারে, ওখানে লোকজন ভরে গেছে প্রায়। কিরে হলো তাড়াতাড়ি চল, সে কখন থেকে শাড়ি পরছে, কত সুন্দর লাগছে, এত সময় বসে আরেকক্ষণ যদি চলে আসে কি করবি? আমার তো ওই মন্দির, আমার তো এখানে না, এখানে তো তোদের, আর আমি তোর মধ্যে যাবো না। তো চলো, আর ওর নেকলেসটাও গয়নাটাও এখন পড়েছে, আজকে ফার্স্ট টাইম না এই শাড়িটা, এই গয়নাটা প্রথম পরলাম, শাড়িটা একবার পরেছিলাম, সুন্দর লাগছে গাইস, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর এখন এখানে আসবে আর সেই মজা হবে, বল চলে আসবে তাই তো মা? মাকে নিয়ে এসছি আমি বাড়ি থেকে, চলো এখন মা তুই সবাই মিলে যাবে, আর আমরা এখানটাতে পুজো এখানে ধরে তারপরে যাবো। হ্যাঁ, তোমার যেতে হবে না অত গরমে। তো ক্যাপ্টেন রেডি, চলো এখন আমরা যাই বাইরের দিকে, তাই তো? এবছর তুমি এসছো না তাই, ও ওই জন্যই লেট হচ্ছে, প্রথম এখন শুধু ওয়েট করতে হবে কখন আসবে, তারপরেই আমাদেরকে যেতে হবে। আর তার আগে আমরা গিয়ে স্নানটা করে নেবো, জলটা ঢেলে নেবো, মোটর চালিয়ে ঠাকুর ধরবে, তাই তো? চলো, ওরা ভিজা গায়ে জল ঢেলে ঠাকুর ধরবে। তো বেশ, তোমরা তো ভাবছো আমি এখন কি করছি, আমি এখন প্রস্তুতি নিচ্ছি ইন্ডিয়ার সব থেকে বড় ক্রিকেট ইভেন্টের জন্য, তোমরা ঠিকই ধরেছো, সেটা হলো আইপিএল। তো তোমরা তো সবাই জানো যে আইপিএল ক্রিকেট খেলাটাকে ইন্ডিয়া ছাড়াও আরো বাকি দেশগুলো কত ভালোবাসে। আর গাইস, এই বছর তোমরা আইপিএল এর দর্শক হয়ে না, তোমরা এবার পার্টিসিপেট করো পারি ম্যাচে, যেখানটাতে তোমরা প্রেডিকশন করতে পারবে প্রতিটা উইকেটে, প্রতিটা বলে, প্রতিটা ওভারে, সিম্পল উইনার আর বাকি সমস্ত কিছুতে তোমরা প্রেডিকশন করো, তোমার ফেভারিট প্লেয়ারের জন্য তোমরা চেয়ার্স করো, সমস্ত এক্সাইটমেন্ট তোমরা ফিলও করতে পারবে। এখন আমি তোমাদেরকে বলি পারি ম্যাচ কেন আমার ফেভারিট, এখানে সব থেকে ভালো যে বেস্ট রিওয়ার্ড পাবে, আর এখানটাতে সব থেকে তাড়াতাড়ি উইথড্রল আছে, আর তার সাথে সাথে এখানটাতে প্রতি সপ্তাহে নতুন নতুন গিভওয়ে এবং টুর্নামেন্ট হতে থাকে। আর গাইস, এখানটাতে ইউজাররা ফ্রি গিফট এবং ভাউচার পায়, যেরকম ধরো গাইস তোমরা এখান থেকে আইপিএল এর টিকিটও পেতে পারো। শুধুমাত্র দেখে দেখে টাইম নষ্ট করো না, তোমরাও এখান থেকে উইন করো। পারি ম্যাচ গাইস ইউনিক ডিলিশিয়াস অফার নিয়ে আসে, তার সাথে সাথে ইউনিক বোনাস 250% আপ টু ইওর ডিপোজিট, ফ্রি বেট টু এভরি নিউ ইউজার। আর গাইস, এই সমস্ত সবকিছু পেয়ে যাবে তোমরা একটাই ক্লিকে, লিংক যেটা আছে সেটা কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, ওখানে গিয়ে পারি ম্যাচে রেজিস্টার করো আর খেলো আর উইন করো। তো গাইস, এখন তাড়াতাড়ি করে সিনেমাটা করে নিই, তারপরে লেগে আমাদের যেতে হবে ঠাকুর ধরতে। তো চলো, ঠান্ডা লাগছে, বাপরে বাপ কি ঠান্ডা, আমি করেছি আমাকে দিও না, এটা তুই শুয়ে আছিস তো হাসিতে। আমি আর একবার দেবো তো
দাদা ওই ছাদে উঠে বসে কি হচ্ছে? বিশাল ঠান্ডা জলটা ওই পাশে দাদা পাশে দাও তো গাইস চলো এখন মানে চলে এসেছে আউট পাচ্ছি এখন হলে কি আমরা এখানে ধরবো তোমরা ওখান থেকে নিয়ে আসবে গাড়ি করে চলো এখানে বসে পড়বো বসে পড়লে সেই মারামারি টাইপের গাই বলে না ওই সামনে কেউ যায় না মানে কেনো টনো লাগবে তাই আর ওটাই লাগলেই না আঙুল ফাঙুল ভেঙে ভেঙে যায় একদম এই তুই কোথায় পড়েছিস কোন থেকে ভিজা গা শুকনো হয়ে গেল মহাদেবার এলো না মানে এতটা তাড়াহুড়ো করে ওখান দিয়ে চলে আসলাম যে চলে এসছে চলে এসছে এইরকম যদি মনে করো চলে এসছে তাহলে আমি 10-15 মিনিট পরে আসি যেমন ওরা রেডি রেডি হয়ে রেখে বোন চলে এসছে চলে এসেছে যা 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 কত লোক দেখো একটুখানি এবার দেখো সব ধরার জন্য বসে পড়েছে আরে এই যে হচ্ছে দাদা ব্যাপারটা এইরকম যে শিব নিয়ে আসবে প্রত্যেকে মিলে ধরার জন্য বসবে এরকম একবার করে বছরে একবার যেহেতু আসে ওই যে এবার দিচ্ছে দেখো এই যে এখানে শিব দিচ্ছে এই যে দাদা দাদা দিচ্ছে দেখেছি কেমন ভালো ভালো দিয়েছিস তো তোর মাথায় দুটো পড়েছে আমি একটু ধরবো ও চলে গেছে আর বলে কি হবে চলো এখন যাবো মন্দিরের সামনে ওখান থেকে মানে অনেক জায়গা কোন মন্দির এই মাঠে না এই মাঠে সেটাই চলো বাবা আমি তো ভাবলাম যে তুই ওই ভারী না দা অনেকটাই তাই নাহলে একজন দিতে পারছে না কিন্তু ওই তার টানাটানি হয় না হ্যাঁ ওই তো নিয়ে যাচ্ছিল টেনে না এই মাঠটাতে দাঁড় করাবে যে কারণে সবাই এখানে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য লাইন দিয়ে ওই ওপরটাতে লাগবে ক্যাপ্টেন কোথায় ক্যাপ্টেন ওই ঠাকুরের সাথে যেত ওইখানে হ্যাঁ এবার নিয়ে আসছে একটা ঝড় আসবে এবার হঠাৎ করে একটা ঝড় আসবে ওখানে দাই না এই কোলে নিয়ে নাও তোমরা এখন ওই জায়গা কিন্তু কোলে দেবে না নিচ্ছে চলো কিন্তু জল দিতে হবে তো ওর ওর দেখো গাইস মিন মাইকে দেখো ওর ওর এই তো ওই আস্তে দা আস্তে দা চাকা চাকা চাকা
মারামারি হচ্ছে গাইস। যা 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 আমি একবার ধরবো, ধর ধর ধর, চলো চলে গেছে শেষ। বাপরে বাপ, তো গাইস এই জায়গাটাতে এই অনুষ্ঠানটা সেই লেভেলের হয়। বাপ চল 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 রাস্তায় চল রাস্তায়। ক্যাপ্টেন কেমন লাগছে? আমি তো নিয়ে নিছি আর তো চলো আমাদের এদিক থেকে নিয়ে শিব ঠাকুরকে চলে গেছে, তাই তো মিনময়? এখন মন্দিরে ফ্রেশ হবো, তারপর মন্দিরে যাবো, যেহেতু সীমা মন্দিরে গিয়ে জল ঢালবে। আমার বোনও হয়তো মন্দিরে জল, হ্যাঁ ওরা সব মন্দিরে গিয়ে জল ঢালবে, মন্দিরে জল ঢালবে, তো যাবো চলো চলো। হ্যাঁ প্রসাদ হয়ে গেছে, হ্যাঁ পূজো তো দিতে পেরেছি, এবার আর একটু ভালোভাবে দিতে পেরেছি। আচ্ছা অনেকক্ষণ এবার সমস্ত সন্ন্যাসী ভাইরা আছেন, আপনারা আমাদের পূজো কমিটি দায়িত্ব পালন করছে, আপনাদেরকে বলে বলার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু বলা যাওয়া জল আরো বেশি বেড়েছে, মন্দির স্থান থেকে তুলে এবার জল বেশি বেড়েছে, মন্দিরে বলে বলাকে বর্ষ করুন, এই জায়গাটা একটু পরে যাক কি হবে সেটা পরে হয়ে যাবে, তাই তো কিন্তু এই সম্পূর্ণ আমাদের করতে হবে। প্রশাসনের অনুমতি নিয়েই আপনারা প্রবেশ করবেন। ও সবাই নামছে জলে, এখনই নিয়ে লুকাবে নাকি? আপনাদের